শোনা, কে বৌদি? কি হয়েছে, তুমি তো অফিসে ফোন করো না। শোনা, কি হয়েছে বৌদি? তোর দাদা কোথায় রে? দাদা মিটিংয়ে গেছে। কেন, তুই ওনার সঙ্গে যাসনি? না, ক্লায়েন্ট দাদাকে একাই যেতে বলেছিল মিটিংয়ে। তুই যেতে দিলি একা? কেন বৌদি, কি হয়েছে? একই খারাপ সময় যাচ্ছে মানুষটার, ছায়ার মতো পিছু করে বেড়াচ্ছে সব খারাপ জিনিস। তার উপর সকালে আমার হাত থেকে দুধের গ্লাসটা পড়ে গেল। কার সঙ্গে মিটিং, কোথায় মিটিং? কাছেই, আমার অবশ্য একা ছেড়ে দিতে মন চায়নি। তুই চলে যা ওখানে। বৌদি, একটা ফ্যাক্সের জন্য আমাকে এখানে ওয়েট করতেই হবে, তারপর এক সাপ্লায়ারের কাছে যেতে হবে। সে ঠিক সময় মাল না দিলে আরো বিপদ। দাদা সব কথা শুনলে ভীষণ রেগে যাবে। আমি মনটা একদম ভালো লাগছে না রে। বৌদি শোনো, একদম উল্টো পাল্টা চিন্তা করো না, দাদা ঠিক সাবধানে থাকবে। দেখো দাদা বলেছে যে দাদা ট্যাক্সি নেবে, দাদা বাসে উঠবে না, তুমি একদম ভেবো না। ঠিক আছে, তুই কাজ কর, আমি রাখছি।